বাংলার বিপ্লবীদের রোমাঞ্চকর এবং সত্য ঘটনা নিয়ে আমাদের এই নিবেদন অগ্নিযুগের ডায়েরি। আজ আপনাদের জন্য আরও একটি সত্য ঘটনা অবলম্বনে কাহিনী দুঃসাহসিক। গল্পটির ঐতিহাসিক তথ্যের জন্য আমরা সাহায্য নিয়েছি শৈলেশদের মৃত্যুর চেয়ে বড় এবং সুপ্রতিম সরকারের স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার এই বই দুটি থেকে। এই গল্পের কিছু অংশ এবং কিছু চরিত্র কাল্পনিক এবং বাকিটা ইতিহাস। শুরু হচ্ছে আজকের গল্প দুঃসাহসী। গাড়িটা বেশ ধীমে তালেই এগোচ্ছে রাস্তা দিয়ে, একটা মান্ধাতার আমলের ছ্যাকড়া গাড়ি। গাড়িটা জুতের সাথে যে ঘোড়াটা টানছে সেটারও বেশ বয়স হয়েছে। থেকে থেকেই ঘোড়াটা কিছুটা পথ গিয়েই হাঁপিয়ে পড়ছে, কিন্তু একটু গতি সহকারে না গেলেই নয়, চিন্তা করলো গাড়িতে উপস্থিত তিন যাত্রী। তাদের মধ্যে একজন বার্ড কোম্পানির সামান্য কর্মচারী ও অন্য দুজন দারোয়ান। গত বছর রডা কোম্পানির অতগুলো মাউজার পিস্তল ডাকাতি হয়ে যাওয়ার পর এই যাত্রীরা বেশ চিন্তাতেই আছে। চিন্তা তো হবেই, কারণ গাড়িতে রয়েছে মোট 18,000 টাকা। 10টা পাটের বস্তায় সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে বদরতলার সাউথ ইউনিয়ন মিলে। আসলে মিলে যেসব কর্মচারী কাজ করেন তাদের মাসিক বেতনের জন্যই বার্ড কোম্পানির টাকা নিয়ে যাওয়া হচ্ছে এই ছ্যাকড়া গাড়িতে। ইদানিং যা স্বদেশীদের উৎপাত বেড়ে গেছে, তাতে করে এইরকম লজ্জরে গাড়িতে টাকা নিয়ে গেলে কেউ সেরকম সন্দেহ করবে না, তাই জন্য এই ব্যবস্থা। অবশ্য টাকা পাহারা দেওয়ার জন্য দুজন দারোয়ানকে সঙ্গে দিয়েছে কোম্পানি, তবুও চিন্তাটা থেকেই যায় মনের মধ্যে। 1915 কথা বলছি, শীতের দুপুর রোদে বেশ ধীমে তালেই ছ্যাকড়া গাড়িটা এগোচ্ছে গার্ডেন রিচের দিকে। এরকম দুলকি চালে গাড়ি চললে সে যতই চিন্তা থাক, তিন যাত্রীরই বেশ একটু ঢুলুনি মতো চলে এলো। কিন্তু গার্ডেন রিচ মোড়ের কাছাকাছি আসতেই তাদের তন্দ্রা ছুটে গেল। কোথা থেকে এক ট্যাক্সি এসে ঘ্যাঁচ করে ব্রেক কষে দাঁড়ালো তাদের ছ্যাকড়ার সামনে। আরে এ ভাই, কানা নাকি, পথ আটকে দাঁড়ালে যে, ধমকে উঠল বার্ড কোম্পানির সেই কর্মচারী। ট্যাক্সিটা মূলত চালাচ্ছিলেন একজন শিখ ড্রাইভার। সেও কিছু বুঝে উঠতে পারছিল না যে তার ট্যাক্সির চারজন যাত্রী ঠিক কী করতে চাইছে, কিন্তু কর্মচারী লোকটি ধমকের ফলে যেটা ঘটে গেল সেটার জন্য কেউই প্রস্তুত ছিলেন না। ট্যাক্সি থেকে ততক্ষণে নেমে পড়েছে চারজন যুবক, তাদের প্রত্যেকের হাতেই পিস্তল। সাথে সাথে রাস্তার এদিক আর ওদিক থেকে উদয় হয়েছে আরও তিনজন মতো, তাদের প্রত্যেকের হাতেই অস্ত্র। ছ্যাকড়া গাড়ির সেই তিন যাত্রী কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে রইলেন বাকিদের হাবভাব দেখে। তাদের মধ্যে দুজন, সেই কর্মচারী আর দারোয়ান দুজনের মাথায় পিস্তল ঠেকিয়ে ছ্যাকড়া থেকে নামিয়ে দিল, আর বাকি কয়েকজন মিলে টাকা ভর্তি সেই পাটের বস্তা নিয়ে গিয়ে তুললো ট্যাক্সিতে। তারপর শেষে ট্যাক্সির শিখ চালককেও নামিয়ে দিয়ে টাকা আর ট্যাক্সি নিয়ে উধাও হয়ে গেল সাতজনের স্বদেশী দলটা। ১৯১৫ প্রথমার্ধ, প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজতে শুরু করে দিয়েছে গোটা দুনিয়ায়। বলাই বাহুল্য, সেই যুদ্ধের আঁচ এসে পড়ল আমাদের ভারতবর্ষ। আরও ভালো করে বললে বাংলার বিপ্লবের ক্রিয়াকর্মের গতি প্রকৃতিতে। ব্রিটিশ রাজের বিরুদ্ধে সংগ্রামে তখন প্রবল পরাক্রান্ত জার্মানির সাহায্য নেওয়ার পরিকল্পনা করছেন বাংলার বিপ্লবীরা, যাদের সর্বাধিনায়ক যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় ওরফে বাঘা যতীন। ঠিক এক বছর আগেই 1914 বিপ্লবীরা লুট করে ফেলেছে রডা কোম্পানির মাউজার পিস্তল, তার সঙ্গে
বেশ কয়েক রাউন্ড গুলি। তার বেশ কিছুটা অংশ পুলিশ তদন্ত করে উদ্ধার করে ফেলেছে বটে, কিন্তু সবটা পারেনি। উদ্ধার না হওয়া বাকি মাউজার পিস্তল আর গুলি ততদিনে ছড়িয়ে পড়েছে বাংলার বিপ্লবীদের মধ্যে। অতএব বিপ্লবীদের হাতে এখন পর্যাপ্ত কিছু অস্ত্র এলো। কিন্তু শুধু অস্ত্র দিয়ে কি বিপ্লব এগোবে? ভবিষ্যতের জন্য যাতে অস্ত্র কিনতে সমস্যা না হয় তার জন্য চাই টাকা, প্রচুর অর্থ। তখন চটজল দিয়ে টাকা জোগাড় করার একটাই উপায়, লুট করতে হবে অর্থ। কিন্তু সাধারণ মানুষের টাকা নয়, সরকারের টাকাই লুট করা হবে। তাতে বিপ্লবীদের টাকাকে টাকাও জোগাড় হলো, আবার ব্রিটিশ সরকারের মুখের উপর যোগ্য জবাবও দেওয়া গেল। তখন বাঘা যতীন খবর পেলেন যে মেসার্স বার্ড অ্যান্ড কোম্পানির প্রায় 18,000 টাকা নিয়ে যাওয়া হবে বদরতলার সাউথ ইউনিয়ন মিলে সেখানকার কর্মচারীদের বেতন দেওয়ার জন্য। ঠিক হলো এই টাকায় লুট করা হবে বিপ্লবীদের অর্থ ভাণ্ডারের জন্য। সেই মতো 1915 বারোই ফেব্রুয়ারি গার্ডেন রিচ মোড়ের কাছে বাঘা যতীনের নেতৃত্বে লুট করা হলো বার্ড কোম্পানির টাকা। বার্ড কোম্পানির কর্মচারী আর দুজন দারোয়ান যারা টাকাটা নিয়ে যাচ্ছিল তারা বাধা দেওয়ার কোনো সুযোগই পেল না। পরে পুলিশের তদন্তে সেই কর্মচারী জানিয়েছিল যে ডাকাতরা এসেছিল একটি ট্যাক্সি করে। ডাকাতির বেশে ডাকাতরা তাদের 3 জনকে আর ট্যাক্সি ড্রাইভারকে হাত পা বেঁধে ট্যাক্সি করে পালিয়ে যায়। বাঘা যতীনের সাথে সেদিন অ্যাকশনে উপস্থিত ছিলেন বিপ্লবী চিত্তপ্রিয় রায়চৌধুরী, মনোরঞ্জন সেনগুপ্ত, নরেন্দ্রমোহন ঘোষ চৌধুরী, রাধাচরণ প্রামাণিক এবং বাঘা যতীনের সবথেকে বিশ্বস্ত পাত্র নরেন ভট্টাচার্য। ডাকাতির পর ট্যাক্সি চলতে শুরু করে দিয়েছে কলকাতার রাজপথ দিয়ে। গাড়ির স্টিয়ারিংয়ে তখন চিত্তপ্রিয়, যতীনদাও কোনো কথা বলছে না, বাকি সবাই যেন উত্তেজনায় চুপ করে গেছে। তখন সকলেই যেন আশঙ্কা করছে, এই বুঝি পুলিশ তাদের পিছু করল। গাড়ি আস্তে আস্তে এগোতে লাগলো বারুইপুরের দিকে, কিন্তু এর মধ্যেও বিপত্তি। রাজপুরের কাছে সে একটা টায়ার পাংচার হয়ে গেল, কিন্তু মাঝপথে গাড়ি দাঁড়ানো বারণ আছে, তাই চিত্তপ্রিয় সেদিকে ভ্রুক্ষেপ না করে সোজা গাড়ি চালাতে লাগল। গাড়ি সেই অবস্থায় পৌঁছালো সুবুদ্ধিপুর, সেখান থেকে অবশেষে বারুইপুর। বারুইপুরে চেনা একজনের জিম্মায় রেখে দেওয়া হলো ট্যাক্সিটা। তাকে বলা হলো যে যাত্রীরা কলকাতা থেকে মেরামতের যন্ত্র নিয়ে ফিরবেন তাড়াতাড়ি। অন্যদিকে দুজন ততক্ষণে বারুইপুর বাজার থেকে কিনে ফেলেছে 2 তোরঙ্গ, যাতে টাকা পয়সাগুলো ভরা যাবে। এরপর সকলে বারুইপুর স্টেশন থেকে ভাড়া করলো 2 ঘোড়ার গাড়ি। তার একটাতে অর্ধেক টাকা ও দলের কিছু লোক ভাগাভাগি হয়ে পথ বদল করে রওনা দিল সুন্দরবনের দিকে। সেখান থেকে নৌকোয় করে পেঁচুয়াখালী। এখানে 2 দিন আত্মগোপন করে অবশেষে 15 ফেব্রুয়ারি সকালে টাকিতে উপস্থিত হলো সকলে। আর স্টেশনে সে অন্য ঘোড়ার গাড়িটা, সেটা সেই দিনই অনেক ঘুর পথে রাতে এসে পৌঁছালো পাতিপুকুর স্টেশনে। সেখান থেকে আবারও ঘোড়ার গাড়ি ভাড়া, 3টে গাড়ি ভাড়া করে 3টে দল অনেক রাস্তা ঘুরে পৌঁছলো 20 নম্বর ফকিরচাঁদ মিত্র লেনে। এর পরের কাজ ছিল লুটের টাকা সারা দেশের নানান বিপ্লবী দলের মধ্যে বণ্টন করে দেওয়া, মানে এমনটাই নির্দেশ দিয়েছিলেন বাঘা যতীন। গার্ডেন রিচের আকস্মিক ডাকাতির ঘটনায় পুলিশ বেশ হতচকিত হয়ে পড়েছিল, কিন্তু তারা জানতো না যে চমকের এখনও কিছু বাকি আছে। বার্ড কোম্পানির টাকা ডাকাতি হওয়ার ঠিক 10 দিনের মাথায় ফের হানা দিল ডাকাত দল, এবারেও সে ট্যাক্সিতে। টার্গেট বেলেঘাটার চাউলপট্টি রোডের চালকলের মালিক ললিতমোহন বৃন্দাবন শাহ।
মহাজন সম্প্রদায় হয়ে ব্রিটিশ সরকারের প্রতি সহানুভূতি সম্পন্ন হয়ে পড়েছিলেন বলেই তাকে এবার টার্গেট করল বাঘা যতীন। 22 ফেব্রুয়ারি 6 থেকে 7 জনের একটি দল রাতের দিকে হানা দিল ললিতমোহনের বাড়িতে। সেখান থেকে লুট করা হলো 22,000 টাকা। যে কোনো খেলায় যখন একটি দল নিশ্চিন্ত হতে শুরু করে যে তারা তো ভালোই খেলছে, ঠিক তখনই বিপক্ষ দলের থেকে আকস্মিকভাবে প্রত্যাঘাত করা শুরু হয়ে যায়। এক্ষেত্রেও একই ঘটনা ঘটল। 18 ফেব্রুয়ারি সন্ধে শ্যামবাজার 5 মাথার মোড়ের কাছে ফড়িয়া পুকুরে সাদা পোশাকে গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 24 ফেব্রুয়ারি পুলিশ হানা দিল 20 ফকিরচাঁদ মিত্র স্ট্রিটের সেই বাড়িটিতে, যেখানে ট্রাঙ্ক ভর্তি টাকা নিয়ে 15 ফেব্রুয়ারি রাতে উঠেছিলেন বিপ্লবীরা। রডা কোম্পানি লুট হওয়া একটি মাউজার পিস্তল আর কিছু কার্তুজ উদ্ধার হলো সেই বাড়ি থেকে। গ্রেপ্তার হলেন 4 বিপ্লবী, হীরালাল বিশ্বাস, নিরঞ্জন দাস, পতিতপাবন ঘোষ এবং রাধাচরণ প্রামাণিক। এই 2টো অপারেশনেই লিড দিয়েছিলেন সাব ইন্সপেক্টর সুরেশচন্দ্র মুখোপাধ্যায়, যিনি তখন লালবাজারের কর্তাদের বিশেষ আস্থাভাজন। নরেন্দ্রনাথ এবং অন্যান্য সঙ্গীদের গ্রেপ্তারের খবর পেয়ে বাঘা যতীন সিদ্ধান্ত নিলেন যে সুরেশচন্দ্রকে আর বাঁচিয়ে রাখা যাবে না। তখন রচিত হল সুরেশচন্দ্র নিধনের চিত্রনাট্য, যা অভিনীত হয়েছিল কর্নওয়ালিস স্ট্রিটে, অর্থাৎ হেদুয়া পার্কের সামান্য কিছু দূরেই। ২৮ ফেব্রুয়ারি ১৯১৫, দিন কয়েক পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসব, স্বয়ং ভাইসরয় আসবেন সেই অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের মহড়ার তদারকিতেই কাক ভরেই বেরিয়ে পড়েছেন সাব ইন্সপেক্টর সুরেশচন্দ্র মুখোপাধ্যায়, সঙ্গী আরেক সাব ইন্সপেক্টর বনবিহারী মুখোপাধ্যায় এবং দীর্ঘদিনের বিশ্বস্ত দেহরক্ষী শিবপ্রসাদ। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিচ্ছেন ভাইসরয়ের যাত্রাপথ। কর্নওয়ালিস স্ট্রিটে পৌঁছানোর পরই হঠাৎ চাপাস্বরে বনবিহারী দৃষ্টি আকর্ষণ করলেন সুরেশচন্দ্রের। স্যার, ডান দিকে দেখুন, বলে উঠলেন সুরেশচন্দ্র। ওই যে, সঙ্গে সঙ্গেই যেন সেদিকে মাথাটা ঘোরালেন সুরেশচন্দ্র। তাকিয়েই বুকের ভেতরটা লাফিয়ে উঠল তার। বনবিহারী দূরে যে অন্যমনস্ক হয়ে দাঁড়ানো যুবকটির দিকে নির্দেশ করেছিলেন, তাকেই তো এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছে তারা। চিত্তপ্রিয় রায়চৌধুরী, বাঘা যতীনের অন্যতম সঙ্গী। বনবিহারী, সাবধানে, একে ধরতেই হবে। বনবিহারীও তখন বেশ উত্তেজিত হয়ে পড়ছেন, ঘন ঘন নিঃশ্বাস পড়তে শুরু করেছে তার। সুরেশচন্দ্র বললেন, আমি সোজা গিয়ে চার্জ করছি, তুমি কভার দেবে পিছন থেকে, কিন্তু খুব সাবধান, মহাবিচ্ছু ছেলে, কিছু গোলমাল দেখলেই গুলি চালাবে, অর্ডারের অপেক্ষা করবে না। বনবিহারী সম্মতিসূচক মাথা নাড়িয়েই একটু তফাতে চলে গেলেন সুরেশচন্দ্রের থেকে। আর সুরেশচন্দ্র শিবপ্রসাদকে পিছনে নিয়ে খুব সাবধানে এগিয়ে যেতে লাগলেন চিত্তপ্রিয়র দিকে। দ্রুত পদক্ষেপে শিবপ্রসাদকে নিয়ে সুরেশচন্দ্র পৌঁছালেন চিত্তপ্রিয়র সামনে, চেপে ধরলেন শার্টের কলার। কিন্তু ধরতেই চিত্তপ্রিয় তার কোমরে গোজা রিভলভার বের করে চালিয়ে দিল সুরেশচন্দ্রকে লক্ষ্য করে। কিন্তু কপালের ফের, গুলি ছুটল না, মিস ফায়ার। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন বাকি বিপ্লবীরা, মনোরঞ্জন সেনগুপ্ত, নীরেন দাশগুপ্ত, নরেন ঘোষ চৌধুরী, লক্ষ্য রাখছিলেন ঘটনা প্রবাহের উপর। চিত্তপ্রিয়র গুলি ছুটল না দেখে দৌড়ে এলেন বাকি 3 জন। এবার নরেন সুরেশচন্দ্রের পেছন থেকে গুলি চালালো তাকে লক্ষ্য করে, নির্ভুল নিশানা। সুরেশচন্দ্র রাস্তার উপরেই লুটিয়ে পড়লেন। পথের মধ্যে শুয়ে থাকা
অফিসারের শরীরে বিঁধে গেল বিপ্লবীদের একাধিক বুলেট। এদিকে শিবপ্রসাদ ততক্ষণে ছুটে পালাতে যাচ্ছিলেন বনবিহারীকে খবর দিতে, কিন্তু তা আর হলো না। শিবপ্রসাদের উড়ুতেই গুলি চালালো বিপ্লবীরা। গুলির শব্দে ছুটে আসছিলেন বনবিহারীও। বিপ্লবীরা তাকেও লক্ষ্য করে গুলি চালালো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলেন তাঁরা। প্রাতঃভ্রমণে বেরোনো পথচারীদের স্তম্ভিত দৃষ্টির সামনে শূন্যে গুলি ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে গেলেন বিপ্লবীরা। অপারেশন সাকসেসফুল। প্রথমে মোটরগাড়িতে আরোহীর বেশে ডাকাতি, তাও আবার খোদ কলকাতায়। এই অভিনব পদ্ধতিতে ডাকাতি কখনোই আগে ঘটেনি, তাও আবার পরপর দুবার 10 দিনের মাথায়। এর রেশ কাটতে না কাটতেই প্রকাশ্য দিবালোকে একজন পুলিশ অফিসার খুন। লালবাজারের শীর্ষ মহলে কাঁপুনি ধরে গেলেও জোড়া ডাকাতি আর পুলিশ অফিসার খুনের এই যৌথ ঘটনাতে ব্রিটিশ শাসনাধীন পুলিশের কার্যক্ষমতা নিয়ে উঠে এলো এক বিরাট প্রশ্ন। নগরপালের নেতৃত্বে উচ্চপদস্থ অফিসারদের একাধিক বৈঠকে সিদ্ধান্ত হলো যে গোটা কলকাতা জুড়েই নজরদারি ব্যবস্থা নতুন করে এবং আরও কড়াভাবে সাজাতে হবে। কলকাতা পুলিশের ইতিহাসে সেই প্রথম চালু হলো নাকা চেকিং, অর্থাৎ প্রধান সড়কগুলোয় লোহার অথবা বাঁশের ড্রপ গেট বসিয়ে গাড়ি তল্লাশি করার বিধিনিয়ম। টহলদারি ব্যবস্থাতেও আনা হলো অনেক পরিবর্তন। বিশেষ গাড়িতে যথেষ্ট সংখ্যক সশস্ত্র পুলিশকর্মী নিয়ে গোটা শহর জুড়ে টহল দিতে শুরু করলো আর্মার্ড কার এবং ফ্লাইং স্কোয়াডের রাউন্ড দ্য ক্লক পেট্রোলিং। শহরে ঢোকা এবং বেরোনোর রাস্তাগুলিতে বসল সশস্ত্র পাহারা। কিন্তু এত কিছু সত্ত্বেও কোনো খোঁজ পাওয়া গেল না চিত্তপ্রিয় মনোরঞ্জন নীরেন কিংবা নরেনের। খোঁজ পাওয়া গেল না দলের নেতা বাঘাযতীনেরও। এদিকে বিচার পর্ব শুরু হয়ে গেছে গার্ডেন রিচ আর বেলেঘাটা ডাকাতি কেসের। নরেন্দ্রনাথ অন্তর্বর্তী জামিনে মুক্ত হয়ে ফেরার হয়ে গেলেন, নাগাল পেল না লালবাজার। ছদ্মবেশ নিয়ে দেশ ছেড়ে তিনি সোজা চলে গেলেন যুক্তরাষ্ট্র। সে ব্যবস্থা অবশ্য বাঘাযতীনই করে দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে গিয়ে নতুন নামে পরিচিত হলেন তিনি, এম এন রায়। ফকিরচাঁদ মিত্র স্ট্রিট থেকে যে চারজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ, তাদের বিরুদ্ধে প্রথমে অস্ত্র আইনেই মামলা করেছিল তারা। কিন্তু প্রতিহিংসার জেরে পতিতপাবন ঘোষ এবং রাধাচরণ প্রামাণিককে গার্ডেন রিচ মামলার সাথেও নাম জড়িয়ে দিল ব্রিটিশ সরকার। অস্ত্র আইনের মামলায় মুক্ত হলেও ডাকাতির মামলায় আবারও গ্রেপ্তার হলেন পতিতপাবন ঘোষ। এবার তার গ্রেপ্তারি চিন্তার কারণ হয়ে দাঁড়ালো বাঘাযতীনের কাছে, কারণ পতিতপাবন ছিলেন একজন অত্যন্ত সক্রিয় বিপ্লবী। ভবিষ্যতে সশস্ত্র অভিযানগুলোতে তার গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হওয়ার কথা। অবশেষে পতিতপাবনের মুক্তির উপায় বের করলেন বিবাদীপক্ষের উকিল। তিনি বাদীপক্ষের আইনজীবীদের সাথে দফায় দফায় আলোচনার পর জানালেন যে রাধাচরণ প্রামাণিক যদি ডাকাতির ঘটনায় আদালতে শব্দ স্বীকার করে জবানবন্দি দেন, তবেই মামলা থেকে পতিতপাবন ছাড়া পেতে পারেন। সেক্ষেত্রে রাধাচরণের 2 বছরের কারাদণ্ডের আদেশ বেড়ে দাঁড়াতে পারে 7 বছরের সশ্রম কারাদণ্ডে। দেশমুক্তির ব্রতে উদ্বুদ্ধ বিপ্লবীরা আর কবে শাস্তির লঘুগুরু তোয়াক্কা করেছেন। রাধাচরণ সানন্দে রাজি হয়ে গেলেন এই প্রস্তাবে। 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হলেন রাধাচরণ প্রামাণিক, পতিতপাবন মুক্তি পেলেন। কিন্তু কারাবাসে দ্বিতীয় বছরেই চোখে সংক্রমণ দেখা দিল রাধাচরণের। দৃষ্টিশক্তি ক্রমশ কমতে শুরু করল। জেল কর্তৃপক্ষের কাছে দণ্ডিতের প্রাপ্য চিকিৎসার আবেদন জানালেন রাধাচরণ, কিন্তু ইংরেজ সরকার সেটি তাচ্ছিল্যের সাথে ফিরিয়ে দিল। কিসের চিকিৎসা? অমন খুনে ডাকাতের অন্ধ হয়ে যাওয়াই ভালো, মন্তব্য এসেছিল জেলার সাহেবের কাছ থেকে। সেই মুহূর্তেই রাধাচরণ ঠিক করলেন যে এরপর জেলে থাকাকালীন
আর কোনো রকম চিকিৎসা গ্রহণ করবেন না তিনি। চোখের অবস্থার তো অবনতি ক্রমশই ঘটছিল, তার সাথে সপ্তাহ কয়েক বাদে শুরু হলো পেটের অসুখ। কিন্তু চরম অসুস্থতা সত্ত্বেও রাধাচরণের প্রতিজ্ঞা অটুট রইল। বারবার প্রত্যাখ্যান করতে লাগলেন জেল কর্তৃপক্ষের চিকিৎসা। শারীরিক অবস্থা যখন চরমে উঠল তখন হুঁশ আসলো জেল কর্তৃপক্ষের। একরকম চক্ষু লজ্জার খাতিরেই অনুরোধ করা হলো তাকে চিকিৎসা করানোর জন্য। সে কথায় কর্ণপাত করলেন না 32 বছরের রাধাচরণ। উপরন্তু স্বেচ্ছায় চিকিৎসা প্রত্যাখ্যানের মুছে লেখা লিখে দিলেন তিনি, দয়ার দান নেওয়ার থেকে মৃত্যু অনেক ভালো, দাক্ষিণ্য চাই না ওদের, এটাও তো লড়াই। আস্তে আস্তে জেলের বন্ধ গড়াদের ওপারেই একসময় শহীদ হলেন রাধাচরণ। তার চলে যাওয়ার দিনটুকু অবধি লিখে রাখা হয়নি সরকারি রেজিস্টার বুকে। ইতিহাসের পাতা থেকে আরও অনেকের মতোই বিস্তৃত রয়ে গেল আরও একটি নাম, রাধাচরণ প্রামাণিক। শেষ হলো আজকের গল্প দুঃসাহসী। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে ঋদ্ধিমান, পোস্টার ডিজাইন অয়ন, আবহ সঙ্গীত এবং বিশেষ শব্দবিন্যাস ছবিহর, পরিকল্পনা এবং পরিচালনায় ঋদ্ধিমান। ছবিহরের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ ঝিঁঝি বোগা এবং কাকা ভাইপো ফিল্মসকে, এবং আরও অশেষ ধন্যবাদ সকল শ্রোতাদের আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে রবিবার আরও একটি অগ্নিযুগের কাহিনী নিয়ে হাজির হবে অগ্নিযুগের ডায়েরি। চোখ রাখুন ছবিঘরের ইউটিউব চ্যানেলে।